আমি তখন হাই স্কুলে পড়ি বিদ্যের জাহাজ হবার স্বপ্নে বিভোর জগতের সবকিছু নিয়ে যেন আমার নিরন্তর কৌতূহল এটা ওটা নিয়ে সারাক্ষণ ক্লাসে স্যারদের প্রশ্ন করতাম আমার জিজ্ঞাসা যন্ত্রণায় স্যাররা তো অতিষ্ঠই এমনকি আমার সহপাঠী যারা আমার মতো দুরন্ত আর দোষী পানে দুর্বিনীত তারাও পর্যন্ত বিরক্ত হয়ে যেত একদিন একেবারে হঠাৎ করে আমাদের ক্লাসে আগমন ঘটল নতুন এক মুখের ছোকরা যে আস্ত একটা হাবাগোবা সেটা তার চেহারা দেখলেই বিলক্ষণ বুঝে ফেলা যায় ফেল তার চাহনি শরীরের তুলনায় মাথাটা প্রকাণ্ড ব্যাটা যে কেবল হাবা গোবা নয় ভীষণ রকম ভীতুও সেটাও বোঝা গেল একটু পরেই ইংরেজি ক্লাসের নাইম স্যার এসে যখন তাকে কমন নাউনের দুটো উদাহরণ দিতে বললেন ভয় তখন তার হাঁটু কাপাকাপির অবস্থা একেবারে নতুন মুখ দেখিয়ে স্যার জিজ্ঞেস করলেন নাম কি মিন মিনমিন করে বলল আলাদিন আমাদের ক্লাসের সবচাইতে ফাজিলটার নাম ছিল শফিক যে কোনো কিছু নিয়ে মুহূর্তে কৌতুক বানাতে সে ছিল সিদ্ধহস্ত হাবাগুবাটার নাম আলাদিন শুনে সে ঘাড় ফিরিয়ে বলল বাবা আলাদিন একটা কি পকেটে পড়েছ না ব্যাগে শফিকের এই ধরনের কৌতুক আমাদের সব সময় আলাদা মজা দেয় তার কথা শুনে হো হো করে হেসে উঠলাম আমরা সবাই হাসল না কেবল ছেলেটা তার সেই আদি এবং অকৃত্রিম ফ্যাল ফ্যাল চেহারা নিয়ে সে সারের দিকে তাকিয়ে রইল একবার মনে হলো এই ছেলেটার জন্ম না হলে হাবাগাবা শব্দটাই বুঝি অপূর্ণ রয়ে যেত এরপর ছিল বাংলা ক্লাস দ্বিতীয় এবং সবচেয়ে মজার ক্লাস এটাই এক অসম্ভব রূপবতী ম্যাডাম আমাদেরকে বাংলা পড়াতেন রূপের কারণেই হোক কিংবা শখের কারণে বাংলা ক্লাসে বাংলা পড়ানোর চেয়ে তিনি গল্পই করতেন বেশি সেই গল্পগুলো সবটা জুড়ে কেবল নিজের বন্দনা সেদিনও তার ব্যতিক্রম হয়নি বাংলা বইটা একটুখানি চোখ বলিয়ে পেছনের বেঞ্চের একটা মেয়েকে দাঁড় করিয়ে বললেন এই সঞ্জিদা অমন ঝিমুচ্ছিস কেন রাতে ঘুমাসনি তোর মতন বয়সে আমরা কত সিনসিয়ার ছিলাম পড়াশোনা নিয়ে জানিস ম্যাডামের আত্মবন্দনার গল্পগুলো সময় এভাবেই শুরু হয় প্রথমে কারো কোনো খুদ বের করবেন এরপরের বিষয়ে ম্যাডাম কেন অনন্যা অপ্রতিদ্বন্দ্বী অপরাজিতা ছিলেন তা বর্ণনার মাধ্যমে মেলতে শুরু করে গল্পের ডালপালা সানজিদাকে ধমকানির নেপথ্যের কারণও যে তাই তা আমরা বিলকুল জানি হলেও তাই ঠিক স্কুল জীবনে তিনি কেমন দুরন্ত ছিলেন কেমন করে ক্লাসের ছেলে মেয়েদের উপরে খবরদারি করতেন ক্লাসে তার ভয়ে সবাই কীরকম তটস্থ থাকত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় তার বক্তৃতা শুনে কীভাবে স্কুল শুদ্ধ লোকজন হা হয়ে গিয়েছিল সবই ছিল গল্পের বিষয়বস্তু ম্যাডামের এমন ধারার গল্প শুনে হাই তুলতে তুলতে শফিক বলল ম্যাডাম আপনার গল্প শুনে মনে হচ্ছে আপনি আসলে রাজনীতিবিদ হওয়ার জন্যই জন্মেছিলেন কিন্তু রাস্তা ভুল করে আপনি হয়ে গেছেন হাই স্কুলের টিচার শফিকের কথা শুনে ক্লাস ছেলে মেয়ে হো হো করে হাসিতে ফেটে পড়ল এমনকি একটু আগে টুলে বসে বসে ঝিমোতে থাকা সানজিদাও সেই অট্ট হাসিতে লুটুপুটি খাওয়ার মতন অবস্থা হাসল না কেবল হাবাগোবা আলাদিন হ্যাঁ সেদিন থেকে আমরা তার নাম রেখেছিলাম হাবাগোবা আলাদিন টিফিন পিরিয়ডের পরেই ছিল বিজ্ঞান ক্লাস বিজ্ঞান শব্দটা তখন যতখানি না ভয়ঙ্কর তার চাইতেও বেশি ভয়ঙ্কর ছিল আমাদের বিজ্ঞান স্যার হাতির মতন বিশাল দেহ সারে যেদিক দিয়ে হাঁটেন সেদিকটা মনে হয় গম গম করতে থাকে তার ক্লাস ফাঁকি দেওয়া তো দূরের কথা কেউ হালকা টু শব্দ করবে এত বড় বুকের পাটা কারও ছিল না যে শফিক হাসি ঠাট্টা করে ক্লাস মাতিয়ে রাখতো সে পর্যন্ত বিজ্ঞান ক্লাসে কাঁকড়ার মতো হাত পা গুটিয়ে ভালো ছেলের মতো বসে থাকতো প্রথম দিনেই বিপত্তি বাঁধালো হাবাগোবা আলাদিন টিফিন পিরিয়ড থেকেই সে একেবারেই লাপাত্তা আমরা ভাবলাম প্রথম দিনে এই স্কুল পড়ার খায়েশ তার মিটে গেছে তাই হয়তো বইটুই রেখে একদম বেয়রিসের মতো পালিয়েছে ওকে দিয়ে আর যাই হোক পড়াশোনাটা যে হবে না সেটা সম্ভবত ও বুঝে গেছে তাই এই সুযোগে চম্পট বিজ্ঞান ক্লাসের তখন মাঝামাঝি সময় আমাদের সম্মিলিত দৃষ্টি সামনের ব্ল্যাকবোর্ডে গিয়ে স্থির হয়ে গেছে যার দৃষ্টি সেখান থেকে বিচ্যুত হবে তার ওপর দিয়ে বয়ে যাবে প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড় এই ক্লাসের এটাই চিরাচরিত রীতি এতটুকু প্রাণ নিয়ে আমরা প্রতিদিন এই সময়টা পার করি কিন্তু সেদিন সবাইকে অবাক করে দিয়ে কোথা থেকে যেন ঝড়ের মতো ক্লাসরুমের কাছে এসে হাজির হলো হাবাগোবা আলাদিন তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম আমরা সবাই নিজের চোখগুলোকে অবিশ্বাস করতে পারলে ভালোই লাগলো কিন্তু রক্ত দেহ নিয়ে যে দাঁড়িয়ে আছে দরজার কাছে তার অস্তিত্বকে কি অস্বীকার করা যায় তার পুনরাগমনের ঘটনায় সেদিন আমরা বিস্মিত হইনি আমরা বিষিত হচ্ছিলাম তার উপর দিয়ে বইতে যাওয়া আসন্ন ঝড়ের তাণ্ডবলীলা কল্পনা করে আমাদের চোখের সামনে তখন একটাই দৃশ্য টেবিলের নিচে মাথা ঢুকিয়ে পিঠখানা উপর করে রেখেছে হাবাগোবা আলাদিন ম্যানমারের সেই পিঠে বিজ্ঞান স্যারের সাড়ে ছ কেজি ওজনের কিলগুলো পড়ছে আর তাতে পটাশ পটাশ করে শব্দ হচ্ছে এই কিলগুলো হজম করার পর সে আর কোনোদিনই স্কুলমুখী হবে না সেই ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত আমাদের বিজ্ঞান স্যার সরু চোখে ওর দিকে তাকালেন ভয়ানক ক্ষুধার্থ সিংহ তার আহারের সময় উটকো ঝামেলায় যে ধরনের বিরক্তি প্রকাশ করে স্যারের চোখে মুখেও সেরকম তিরিখি ভাব স্যারের মুখোভাবের আশু পরিবর্তনে তখন আমাদের হাঁটু পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করেছে বাইরে দণ্ডায়মান হাবাগোবাটার যে কী অবস্থা কে জানে সে তখনও বাইরেই দাঁড়ানো ইশারায় তাকে ভেতরে আসতে বললেন দোর্দণ্ড প্রতাপের বিজ্ঞান স্যার ধীর পায়ে ভেতরে ঢুকে স্যারের কাছাকাছি আসতেই তার পেটে চাপ দিয়ে বললেন নাম কি মিনমিন করে সে বললো আলাদি আজকেই ক্লাসে প্রথম এসেছিস ভয়ে ভয়ে জবাব দিল জি স্যার স্যার বললো তুই কি জানিস ক্লাস অর্ধেক শেষ হয়ে গেছে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল আলাদিন তাকে নিরুত্তর হতে দেখে এবার তার পেটে আরেকটু জোরে চাপ দিয়ে ধরলেন স্যার স্যারের অভিজ্ঞ হাতের এমন নাড়া নিখে একেবারে কোঁত করে উঠল সে স্যার বললেন এত দেরি হওয়ার কারণ কি কোথায় গুল মারছিলি তার দৃষ্টি তখনও মাটিতে নিবদ্ধ নিচু দৃষ্টি এবং নিচু স্বরে সে বলল স্যার জোহরের সালাদ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম মসজিদ বেশখানিকটা দূরে এই জন্যই দেরি হয়ে গেছে নতুন বলে দয়া করে হোক কিংবা সালাতের কথা শুনে সমীহ করেই হোক সেদিন হাবাগুবা আলাদিনের পিঠের উপর দিয়ে যে টর্নেডো বয়ে যাওয়ার দৃশ্য আমরা কল্পনা করেছিলাম সেটার রূপ পেলো না স্যার তাকে বললেন ঠিক আছে যা নিজের জায়গায় গিয়ে বস আমাদের অঙ্ক স্যার তাকে ডাকতো আদু ভাই বলে স্যারের ধারণা ছিল সে কোনোদিনও পরের ক্লাসে টপকাতে পারবে না একদিন স্যার তাকে জিজ্ঞেস করলেন তুই বড় হয়ে কী হবি রা আদু ভাই সে কিছু না বলে মাথা নিচু করে থাকলো স্যার বললেন আমি বলি তুই কি হবি তুই হবি মুদির দোকানদার বসে বসে মুড়ি বেজবি স্যার এভাবেই তাকে অপমান করতেন আর হাসতেন সারের সাথে স্যারের সাথে হাসতাম আমরাও ওই কেবল মাথা নিচু করে থাকতো। লজ্জা আর অপমানে চুপচাপ স্বভাবে সেই হাবাগোবা আলাদিন টিফিন পিরিয়ডের পর নিয়ম করেই দেরি করে আসতো এবং অদ্ভুত হলেও সত্য বিজ্ঞান স্যার কেবল তার জন্য নিজের চিরাচরিত নিয়ম থেকে সরে আসতেন হাবাগোবাটার জন্য যেন সাতক্ষণ মাফ অন্য আরেক দিনের ঘটনা বন্ধুদের নিয়ে আয়েস করে টিফিন খাচ্ছিলাম আমাদের পাশ দিয়ে হাবাগোবা আলাদিন হেঁটে যাওয়ার সময় মন্তাসির চেঁচিয়ে উঠলো কিরে মুদির দোকানদার খাচ্ছিস না যে মন্তাসিরের এই পচা নিয়ে গায়ে মাখলো না সে মাথা তুলে একবার শুধু আমাদের দিকে তাকালো এরপর সুরসুর করে হেঁটে চলে গেল নিজের কাজে ব্যাপারটা বেশ গায়ে লাগলো মন্তাসিরের বলাই হলো শক্তি তেজ আর শরীরের সাইজে মন্তাসির ছিল আস্ত একটা পালোয়ানের সমান আমরা তো বটেই আমাদের উঁচু ক্লাসের ছাত্ররাও তার সাথে উল্টোপাল্টা করার সাহস পায় না যাকে তাকে ধরে চেঙিয়ে দেওয়ার ব্যাপারে মন্তাসিরের স্কুল জোড়া খ্যাতি সেই মন্তাসিরের কথাকে অগ্রাহ্য করে চলে যায় কিনা আলাদিনের মতন এক তালপাতা সে স্কুল ছুটির পর গেটের বাইরে তার বিশালাকা শরীর নিয়ে পাইচারি করছিল মন্তাসির। বুঝতেই পারছি আলাদিনের ওপর সে বেজায় জটেছে হাতির পাড়া আর মন্তাসিরের থাবা দুটোই আমাদের কাছে সমান জিনিস আলাদিনের জন্য যে এক মহাদুর্যোগ বাইরে ঘুরপাক খাচ্ছে সেই আভাস আলাদিনের কাছে পৌঁছেছে কিনা কি জানি না পোছেনি বা আলাদিন নরম নরম পা ফেলে স্কুল থেকে বেরিয়ে এলো জিনেশে গেটের মুখে এলো অমনি ছোঁ মেরে তাকে এক নিয়ে গেল মন্তাসির যেন বাঘের থাবায় বন্দি হরিণ শিকারী ইগোল লক্ষ্যভ্রষ্ট হতে পারে কিন্তু মন্তাসিরের থাবা কখনোই ব্যর্থ হয় না বেচারা আলাদিন ঘটনার আকস্মিকতায় পুরোই জব্দ মুখ দিয়ে কোনো শব্দ ছাড়াই ভেবাচেকার চেহারা নিয়ে অপলক তাকিয়ে রইল মন্তাসিরের চেহারার দিকে অন্যদিন হলে জবাবদিহির আগেই হয়তো মুনতাসির দু চারটে লাগিয়ে দিত কিন্তু আজ ব্যতিক্রম হলো এই হাবাগোবাটার বেলাতেই সবাই কেন নিজেদের সত্তাকে বিসর্জন দেয় সে এক রহস্য যাই হোক আলাদিনের শার্টের কলার টেনে ধরে তার সুপারির সমান ছোট মুখটাকে নিজের মুখের কাছে এনে মন্তাসির জানতে চাইল এত ভাব কিসের তোর তখন যে জানতে চাইলাম খাচ্ছিস না কেন ভাব দেখে চলে গেলি কেন তুই আমাকে চিনিস মন্তাসিরকে চেনে না এমন পড়ামুখ আমাদের স্কুলে একটাও নেই যারা চেনে না তারাও তার গল্প শুনতে শুনতে তাকে চিনে ফেলে সম্ভবত হাবাগোবা আলাদিনও চেনে সে মুখ নিচু করে বললো আমি রোজে রেখেছি আমি যে রোজা রেখেছি সেটা কাউকে জানাতে চাচ্ছিলাম না তাই তোমার প্রশ্নের উত্তর দেইনি এমন দিনে কেউ রোজা রাখে বলে জানা নেই আমাদের রোজার মাস তো কবেই গত হয়েছে ব্যাটা নিশ্চয়ই ঢপ দিচ্ছে পাশ থেকে মুখে আঙুল চুষতে চুষতে আমিনুল বলে উঠল বেটা তো সাংঘাতিক মিথ্যুক রে এখন কি রোজার মাস নাকি যে রোজা রেখেছিস রোজার মাস ছাড়া তো রোজা রাখা যায় এগুলোকে বলে নফল রোজা প্রতি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখতেন আমাদের নবী আমিনুল পাল্টা জিজ্ঞেস করলো কে শিখেছে তো কে নতুন জিনিস আলাদিন বলল আমার বাবা রাখেন বাবাকে দেখে আমরাও শিখেছি সপ্তাহে সোম আর বৃহস্পতিবার আমাদের বাসার সবাই সিয়াম রাখে ধপ করে তার কলা ছেড়ে দিল মুনতাসির কিছু না বলেই হনহন করে সে হাঁটা ধরলো বাড়ির পথে আমরা একে অন্যের মুখ চাওয়াচা করতে লাগলাম যে দৃশ্য উপভোগ করার জন্য সবাই এতক্ষণ ধরে দাঁড়িয়ে তাতে যেভাবে জল ঢেলে দেওয়া হবে তা কে জানত সেদিনও আসন্ন ঝড়ের তাণ্ডবলীলা আসিয়াসি করে আর এলো না নিত্যদিনকার মতো বেঁচে গেল হাবাগোবাটা ইতুপূর্বে যা কোনো দিন ঘটেনি একদিন তাই ঘটলো পাশে বোমা ফাটলেও যে আলাদিনের মুখ দিয়ে একটা শব্দ বের হয় না যে কোনোদিন দিন নিজ থেকে এসে আমাদের সাথে একটা কথাও বলে না সেই কিনা একদিন আমাদের আড্ডার মাঝে এসে বলল আজান হচ্ছে তোমরা কি কেউ সালাতে যাবে তাকে নিজ থেকে এসে আমাদের সাথে কথা বলতে দেখে বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেলাম আমাদের দিক থেকে কোনো উত্তর তো পাইনি সে তদুপরি আমাদের বিস্ময় মাখা চেহারাগুলো দেখে সেও সম্ভবত হকচকিয়ে গেছে আবার কথা বললো আলাদিন খুবই গোছালো স্পষ্ট ভাষায় জোহরে রাজান হচ্ছে আমার সাথে মসজিদে যাবে এই যে দেখো মজ্জিন বলছে হাই আল ফালা মানে হলো সফলতার পথে এসো জীবনে সফল হতে চাইলে চলো আমরা সালাতে যাই এতদিন শুনেছি জীবনে সফল হতে হলে ভালো মতো পড়াশোনা করতে হয় আজই হাবাগুবাটের কাছে নতুন তত্ত্ব শুনলাম বই কি সালাতে গেলে নাকি মানুষ সফল হয় সফলতা বলতে ও কি কচু বোঝে কে জানে ওর কথায় আমরা কেউই কর্ণপাত করিনি ওর মতো হাভাগুবা বা পড়াশোনায় ঢের পিছিয়ে থাকা এক বালকের কাছ থেকে সফলতার পাঠ আমরা নেব সম্ভবত দুনিয়ায় সফলতার পাঠ দেওয়ার মতো মানুষের তখনও আকাল পড়ে যায়নি এরপর এরপর বলা নেই কওয়া নেই একদিন হুট করেই বাবার বদলি হয়ে যায় আমাদের পাড়ি জমাতে হয় অন্য এক শহরে ক্যাম্ব্রিজ থেকে পোস্ট ডক শেষ করে দেশে ফিরেছি চারিদিকে হইচই ফেলে দেওয়া গড পার্টিকেল থিওরির রিসার্চ টিমের অন্যতম সদস্য হয় আমার তখন দুনিয়া জুড়ে খ্যাতি চাইলেই বিদেশে ভালো ক্যারিয়ার নিয়ে ধিত হওয়া যেত অনায়াসেই কিন্তু মন আমার পড়ে রইল দেশের জল হাওয়া মাটিতে দেশকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বড় হওয়া আমাকে শেষ পর্যন্ত ফিরে আসতে হলো শেকরের টানে দেশের নাম করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে হাঁটতে শুরু করলাম আমার লালিত সেই স্বপ্নের পথে সময় বয়ে যাচ্ছিল তার নিজস্ব গতিতে সেই গতিতে কোথাও কোনো হেরফের নেই না সে দ্রুত না মন্থর দিন যায় মাস পেরোয় বছর ঘুরে আসে জীবনের ঝুলিতে জমা হতে থাকে হরেক রকমের অভিজ্ঞতা তবে একদিন এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো আমাকে যে আমাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিল যে অভিজ্ঞতা ভেঙে চুরমার করে দেয় আমার সকল অহংকার আর অহমিকাবোধ জীবনের কাছে আমি যেন নিতান্তই শিশু হয়ে পড়ি আমার ইচ্ছে করে হাউমাউ করে কাঁদতে কিংবা যদি জীবন থেকেই পালিয়ে যেতে পারতাম যদি হারিয়ে যেতে পারতাম সময়ের অজানা কোনো স্রোতে তাহলেই সম্ভবত মুক্তি মিলত কিন্তু জীবনকে আর পুতুল খেলার মতো মন চাইল খেললাম আর মন না চাইল খেলা ভেঙে দিয়ে উঠে গেলাম জীবনে এক কঠিন বাস্তবতার নাম এমন এক সেকুলের নাম যার বাঁধন থেকে মৃত্যু ব্যতীত কারো নিস্তার নেই একদিন বাসায় এসে দেখিয়ে রেবেকা মনমরা হয়ে সোফায় বসে আছে তার মুখাভাবে বিষাদের অনিশেষ রেখা অঙ্কিত দীর্ঘ ত্রিশ বছরের সংসার জীবনে তাকে সেদিনের যে বিমর্ষ সেদিনের যে বিধ্বস্ত আমি আর কখনোই দেখিনি সবসময় হাসি জিয়ে রাখা এক অদ্ভুত ক্ষমতা ছিল তার আমি যতখানি রাজভারী সে ঠিক ততখানি খুশি তার অকারণ হাসির চোটে আমার মাঝে মাঝে রাগ উঠে যেত সেই হাসি খুশি প্রাণোচ্ছল আর প্রফুল্লতায় ভরা আত্মার মানুষটি এমন বিমর্ষ বিহল চেহারায় দেখে আমার বুকের ভেতরটা কোনো এক অজানা আশঙ্কায় ধুপপুক করে উঠল কোথা থেকে যেন বিপদের বিন বেজে বেজে একটা সমূহ দুর্যোগের আভাস ধেয়ে আসছে সেই বিধ্বংসী বিনাশী সুরের অকৃপণ যাতনায় আমি যেন বিমুর হয়ে গেলাম ক্ষণিকের জন্য খুব দুর্বল চিত্তের মানুষ আমি যে কোনো কিছুতেই অস্থির হয়ে পড়ার বাতিক রয়েছে তবু ভেতরের একটা শক্তি সঞ্চয় করে নিয়ে বললাম রেবেকা অমন মলিন মুখ করে বসে আছো যে কোনো সমস্যা সমস্যার যে হয়েছে সে ব্যাপারে আমি নিঃসন্দেহ তাও প্রশ্ন করার জন্যই প্রশ্ন করা রেবেকা আমার দিকে তাকাতেই হুড়মুড় করে তার দু চোখ বেয়ে নেমে এলো শ্রাবণ ধারার জল সারাটা জীবনের সবটুকু মেঘ সম্ভবত তার চোখে আজকের জন্যে জমা হয়েছিল সুযোগ পেয়ে বাদ ভাঙা ঢেউয়ের মতন বুকে আছড়ে পড়ল সেই মেঘ ভাঙা বৃষ্টি তাকে কোনো রকমের শান্ত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলবে তো আমার বুকে মাথা গুঁজে গোঙাতে থাকে রেবেকা সে এক অদ্ভুত বিষাদের গোঙানি রংহীন সেই বিষাদের মর্মযাতনা আমার বুকের ভেতরটাকে একদম এফোর ওফোর করে দিয়ে গেল মাদকে আসক্ত এক সন্তানের পিতা আমি ভারী দুঃস্বপ্ন নিজেকে এই অবস্থায় ভাবা আমার পক্ষে অসম্ভব সারা জীবনের নীতিনৈতিকতা আদর্শ মানুষ হওয়ার এবং আদর্শ মানুষ তৈরির স্বপ্ন দেখা এই আমার পক্ষে নিজের একমাত্র ছেলেকে মাদকের দুনিয়ায় হারিয়ে যেতে দেখে আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল এক গভীর চোলা স্তূপে যেন আমি নিমজ্জিত হতে চলেছি সাথে অপমৃত্যু ঘটছে আমার সকল স্বপ্ন আর সাধনার যে সন্তানকে নিজের যোগ্য উত্তরস্বরী যোগ্য উত্তর পুরুষ বানাবার প্রবল ব্রত আমার মনে মাদকের নেশায় অন্যায় জড়িয়ে পড়ায় সেই সন্তানকে গ্রেপ্তারের পরোয়ানা জানিয়ে গেছে পুলিশ কর্তৃপক্ষ আমার মতো বাবাদের জন্য এমন লজ্জাকর এমন মাথা হেট করার দিন দেখবার চাইতে মৃত্যু ঢের উত্তম জীবনের কাছে আমার পাওনা ছিল অঠেল আর প্রত্যাশা ছিল সীমাহীন সারা জীবন আলো ফেরি করে বাঁচতে চেয়েছিলাম কিন্তু সেই আলো যে নিজের ঘরে জ্বালাতে পারলাম না এই দুঃখবোধ আমি ঘুচাবো কেমন করে তাহলে কি জীবন আমার সাথে ছলনা করলো তবে কি ভাগ্যর কাছে আমি পরাস্ত হয়ে গেলাম থানা থেকে আসা অ্যারেস্ট ওয়ারেন্ট কপিটা হাতে নিয়ে আমি থপ করে বসে পড়লাম সোফায় বিশ্ববিদ্যালয়ে সে একটা ব্যাপার নিয়ে বেশ শোরগোল শুনতে পেলাম সম্ভবত আমার ডিপার্টমেন্টের কোনো এক ছাত্রীকে নিয়েই সাদামাটা ব্যাপার অন্যদের টেবিল গড়িয়ে ব্যাপারটা সুরাহা করার সুযোগ থাকলেও তা হলো না সেটা আমার টেবিল পর্যন্ত এলো হলুদ খামে ভরা একটা চিঠি আমার টেবিলের উপর রাখা চিঠি না বলে ওটাকে দরখাস্ত বলাটাই শ্রেয় একবার ইচ্ছে হলো জিনিসটাকে আবর্জনার বিনে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু মনে হলো যে গাধাটাই এই বস্তুটা আমার টেবিল পর্যন্ত পৌঁছেছে তাকে ডেকে আচ্ছা মতো ঝেড়েও দিই কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই হলো না নিতান্তে অনিচ্ছাকৃতভাবে হলুদ খামে মোড়ানো সেই দরখাস্তটা আমি ধীর হাতে খুলে পড়তে শুরু করলাম পিয়নকে ডেকে বললাম যেই দরখাস্তটা দিয়ে গেছে তাকে বলা আমার রুমে আসতে পিয়ন স্যার বলে এক দৌড়ে ছুটে বেরিয়ে গেল বেশ খানিক্ষণ পর আগাগোড়া বোরকায় ঢাকা একটা মেয়ে তার সাথে একজন লোক আমার রুমে এলো ওহাকে বসতে বলে মেয়েটার দিকে তাকিয়ে বললাম এটা তুমি লিখেছো মেয়েটা আসতে করে বললো জি স্যার আমি বললাম হিজাব পরে ক্লাস করা যাবে না এটা তোমাকে কে বলেছে মেয়েটা বলল আমাদের একজন ম্যাডাম আমি বললাম উনি যা বলেছেন তা আমাকে বিস্তারিত খুলে বলো মেয়েটা বললো ম্যাডাম বলেছেন হিজাব পরে ক্লাসে আসা যাবে না ক্লাস করতে হলে এরকম বোরকা হিজাব ছাড়াই করতে হবে আমার অনেক অনুরোধ সত্ত্বেও ম্যাডাম আমার কোনো কথা শুনতে রাজি হননি সাফ জানিয়ে দিয়েছেন আমাকে পরের সেমিস্টারে এক্সাম হলেও বসতে দেবেন না যদি না আমি আমার হিজাব ছাড়তে রাজি হই আমি জিজ্ঞেস করলাম তোমার সিদ্ধান্ত কি এখন সে বলল স্যার আমার সিদ্ধান্ত হলো হিজাব পরে ক্লাস করতে না দিলে আমি এখানে আর পড়াশোনা করব না আমি বললাম তুমি কি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছ সে বললো জি স্যার ক্যারিয়ারের কথা একবারও ভেবেছো কি তোমার রেজাল্ট দেখলাম বেশ চমৎকার একটা ভালো সাবজেক্টে পড়ো তুমি তোমার সামনে যে অবাধ সাফল্য অপেক্ষা করছে তা তুমি বুঝতে পারছো মেয়েটা কিছু না বলে চুপ করে থাকলো তার নিরবত্তা সুযোগে আমি পুনরায় বললাম তোমার যে রেজাল্ট এবং যে সাবজেক্ট তা কত শিক্ষার্থীর সারা জীবনের আরাধ্য স্বপ্ন তুমি বলতে পারো তোমার জন্য অপেক্ষা করে আছে একটা সাফল্যমণ্ডিত ক্যারিয়ার আর তুমি সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে চাইছো মেটে এবার আগের চাইতেও আরও স্পষ্ট আরও গোছানো গলায় বলল আমাকে ক্ষমা করবেন স্যার আপনার শিক্ষাসুলভ দরদা আমি বুঝতে পারছি কিন্তু আমার ধর্মকে যেখানে ছোট করে দেখা হয় সেখানে সাফল্যমণ্ডিত হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই আমার ধর্মপালনের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে যদি কোনোদিন আমার ক্যাম্পাসে আমাকে ডাকতে পারে সেদিন সানন্দে আমি ফিরে আসবো আমার ধর্মই আমার স্বকীয়তা স্বকীয়তাকে বিসর্জন দিয়ে সফল হওয়াকে আমি প্রকৃত সফলতা ভাবতে নারাজ নিজের অভিমতের ওপর মেয়েটার দৃঢ়তা আমাকে যদিও বা মুগ্ধ করেছে তথাপি যে বকেমিশে করতে যাচ্ছে তার জন্য আফসোস ছাড়া আর কী বা করার আছে আমি বিষণ এবং গলায় বললাম এটাই তোমার শেষ সিদ্ধান্ত মেয়েটা এক বাক্যে উত্তর দিল জি এতক্ষণ পর মেয়েটার বাবার দিকে নজর দিলাম ভদ্রলোকের চেহারা দেখে মোটেই বিচলিত বা চিন্তিত মনে হলো না বরং মেয়ের এমন সিদ্ধান্তে তার যে অবাধ উস্কানি রয়েছে সেটার ছায়া যেন তার চোখে মুখে লেপটে আছে আরও বিষয় ব্যাপার হলো আমাদের এতক্ষণের আলাপচারিতায় ভদ্রলোক একটা টু শব্দ পর্যন্ত করেননি কিছুটা রাগ হলো আমার মেয়েটা না হয় অবুজ দুনিয়াটাকে সাদা কালো জ্ঞান করে কিন্তু চুলদারিতে পাক ধরা এই বয়স্ক লোকের কেন এমন ভীমরতি হলো তা বোঝা মুশকিল যেমন অবিবেচক সিদ্ধান্তে একজন বাবাকে এতটা নির্ভার থাকতে দেখে বেশ দৃষ্টিকোটই লাগছে খানিকটা রুক্ষ এবং তীক্ষ্ণ গলায় বললাম আপনি কি ওর বাবা সে বলল জি আমি বললাম আপনার মেয়ের এই সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন সে বলল অবশ্যই করি কেবল সমর্থন না আমি অ্যাপ্রিসিয়েটও করি আমি বেশ হকচুকিয়ে গেলাম ভালো একটা ডিপার্টমেন্টে পড়ে মেয়েটা গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারলে ভালো ক্যারিয়ারের হাতছানি সামনে এমন অবস্থায় খুব সামান্য একটি ইস্যুতে পড়াশোনা ছেড়ে দিতে চাচ্ছে আর সেটাকে বসে বসে নাকি অ্যাপ্রিসিয়েট করছে তার বাবা এমন পাগলও আছে দুনিয়ায় আমি বললাম আপনার কাছে এটাকে অ্যাপ্রিসিয়েট করবার মতো কোনো ব্যাপার বলে মনে হচ্ছে আমার কপালের ফাঁস দেখে ভদ্রলোককে কোনো বিচলিত মনে হলো না সে বলল কেন নয় বলুন তো আমার মেয়ে দুনিয়ার জীবনের প্রাপ্তির বদলে আখিরাতের প্রাপ্তিকে বড় করে দেখতে শিখেছে অর্থনীতিতে একটা টার্ম আছে অপরচুনিটি কস্ট বিশাল কিছু পাওয়ার আসায় ক্ষুদ্র কিছু ত্যাগ করার নামই হলো অপরচুনিটি কস্ট আমার মেয়ের অনন্ত জীবনের সফলতার জন্য দুনিয়ার ক্ষণিক সফলতাকে জলাঞ্জলি দিতে চাইছে মুসলিম বাবা যে বড় প্রাপ্তি আমার জন্য আর কিছুই হতে পারে না জাদুশক্তির উপর আমার কখনোই আস্থা ছিল না কিন্তু সেদিন ভদ্রলোকের এই কথাগুলো শুনে আমার এমন মনে হলো যে মুহূর্তের জন্য আমার মনে হলো আমাকে কেউ জাদু করেছে তার সাদামাটা কথাগুলোর ভাঁজে আমাকে এমন ভার এমন তৃপ্তি আর আত্মতুষ্টির সন্ধান দিল যে আমি জীবনভর খুঁজে চলছি এমন জীবন দর্শনে মানুষ লালন করতে পারে স্বার্থপরতার এই দুনিয়ায় এমন মানুষ আছে যারা গোলক ধাঁধায় ভরকে যায় না হারিয়ে যায় না আমি ভাবলাম আমার ছেলেটাকেও যদি এরকম শিক্ষা দিতে পারতাম যদি বলতে পারতাম এটাই তোমার শেষ গন্তব্য নয় এরপরে অনন্ত এক গন্তব্যে তোমাকে পাড়ি জমাতে হবে সেই গন্তব্যের পথকে মসৃণ রাখতে তোমাকে ত্যাগ করতে হবে দুনিয়ার সকল মোহ যদি সত্যিই তাকে এভাবে মানুষ করতে পারতাম ইস আজ আমিও কি বাবা হিসেবে গর্ববোধ করতে পারতাম না ছেলেকে মাদকাসক্ত মাতা আলার নষ্ট হয়ে গেছে বলে বুকে এক জগদ্দল পাথরের রিস্তুপ আমাকে বয়ে বাড়াতে হতো দরখস্তটার উপর আমার চোখ পড়লো আবার মেয়েটা একেবারে শেষে নিজের নাম লিখেছে এভাবে আয়েশা ভিন্ত আলাদিন আলাদিন নামটা দেখে এত দুঃখ কষ্টের মাঝেও আমি কেন যেন ফিক করে হেসে ফেললাম আমাদের কৈশোরে সেই আলাদিনের স্মৃতি আমার অবচেতন মন কিভাবে যেন মস্তিষ্কের স্মৃতিঘর থেকে খুঁজে বের করে এনেছে আমার কপালের ভাঁজ লোকটাকে বিভ্রান্ত করতে না পারলেও আমার হাসিটা ঠিকই তাকে বিভ্রান্ত করে দিল সে বলল দুঃখিত স্যার একটা কথা জানতে চাইছি দরখাস্তটা দেখে একটু আগে আপনি হেসে ফেললেন দেখলাম এখানে কি ভুল কিংবা অসৌজন্যমূলক কিছু লেখা আছে আমার হাসিটা নর্মাল কোনো হাসি ছিল না বরং চোখে লাগার মতোই ছিল তা বুঝতে পারলাম হাসির ব্যাপারে ভদ্রলোকের চোখ ভরা পেরেছে দেখে তাকে অভয় দিয়ে বললাম সেরকম কিছু না আসলে আপনার নামটার সাথে আমার কৈশোরের সুন্দর কিছু স্মৃতি জড়িয়ে আছে দরখাস্ত আপনার মেয়ের নামের চোখ পড়তেই আমি খানিকটা স্মৃতিকাতুর হয়ে পড়েছিলাম লোকটা আমার কথায় বেশ আগ্রহ দেখিয়ে বলল কেমন স্মৃতি একটু বলা যাবে আমার কৌশলের স্মৃতিটার সাথে লোকের নামটা যেহেতু কাকতুর একটা মিল আছে তাই তার সামনে সেই স্মৃতির কিছুটা অংশ রমর্থন করলাম বললাম আমাদের হাই স্কুলে আসলে একটা ছেলে ছিল আলাদিন নামে পড়াশোনা খুব বেশি ভালো ছিল না কখনই তবে খুব ভদ্র আর নিরীহ গোছের ছিল চেহারায় হাবাগোবা একটা ভাব আমরা ডাকতাম হাবাগোবা আলাদিন নামে তার কিছু স্মৃতি আজকাল আমাকে ভীষণভাবে ভাবায় আমাদের সে আলাদিন কত অল্প বয়সে কত ভাবি না জীবনকে বুঝতে শিখেছিল অথচ আমরা তাকে কখনোই পাত্তা দিতাম না লাস্ট বেঞ্চের ছাত্র ভেবে সবসময় উত্তক্ত করতাম জানি না আজ সে কোথায় জীবনের পাঠোদ্ধারে সে আর কোনো মহাসমুদ্র পাড়ি দিয়েছে কিনা তা বলতে পারি না তবে এটা জানি আমরা যারা একসময় তাকে নিয়ে উপহাস করেছিলাম তার একটা কুয়ো থেকে একটা পুকুরে এসে পড়েছে কেবল সমুদ্র দেখার সৌভাগ্য আমাদের হয়নি কথাগুলো বলতে গিয়ে আমার কণ্ঠ বারবার আড়ষ্ট হয়ে যাচ্ছিল হৃদয়কে আচ্ছন্ন করে ফেলছিল গভীর আবেগ সে আবেগ যতখানি না আলাদিনের জন্য তার চেয়ে বেশি সেই জীবন দর্শনের জন্য যার দিকে একসময় প্রফুল্ল চিত্তে সে আমাদের আহ্বান করত সে বলল সেই স্কুলটার নাম কি সাদনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আমার সিরদার আবে একটা শীতল স্রোত নিচে নেমে গেল চমকাবার একটা সীমা থাকে কিন্তু এইবেলা আমি সেই সীমা পরিসীমা ছাড়িয়ে গেলাম চোখে মুখে বিস্ময় রেখে বললাম ঠিক তাই কিন্তু আপনি জানলেন কীভাবে হেসে ফেললেন লোকটা তার ঠোঁটের কোণে সে মুক্ত ছড়া হাসি যেন অনেক রহস্যের জট খুলে দেয় তিনি বললেন আমি সেই হাবা আলাদিন বজ্রহত মানুষের মতো স্থির হয়ে গেল আমার দৃষ্টি এই জন্য এক অবিশ্বাস্য বাস্তবতা আমার গলার আওয়াজ কোথায় যেন লুপ্ত হয়ে গেল আমাদের সে আলাদিন আমার সামনে বসে আছে জিজ্ঞেস করলাম তুমি সত্যি আমাদের সেই আলাদিন সে বলল তুমি রূপম তাই না বললাম কিভাবে বুঝলে সে বলল শুনেছিলাম আমাদের স্কুলের এক ছাত্রীর বেশ নামটা হয়েছে দুনিয়াঝোড়া খ্যাতিও পেয়েছে আর তাছাড়া তোমার চেহারাও তেমন একটা পাল্টায়নি আগের মতোই আছে এই চেয়ারে তোমাকে দেখে এবং স্কুলের কথা উঠে আসতে মনে হলো যে তুমি ছাড়া আর কে হতে পারে আমি বললাম তুমি আমার চেহারাও মনে রেখেছো আলাদিন হেসে ফেললো সে তার দেখা দেখে আমিও হাসতে লাগলাম আমাদের মনে পড়ে যায় সেই কৌশলের গল্প সেই স্কুল সেই ক্লাসরুম সেই বন্ধুদের কত স্মৃতি ছড়িয়ে ছিটি আছে সাধনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের ধুলায় কাঠের বেঞ্চে আমি বললাম এটা তোমার মেয়ে সে বলল হ্যাঁ মেয়েটার দিকে তাকিয়ে বললাম বাপকা বেটি হয়েছিস বেঁচে থাক মা আলাদিনের সাথে আমার অনেক আলাপ হয়েছে আমাদের সেই বিজ্ঞান স্যার অঙ্ক স্যারের গল্প মুদির দোকানদার বলে ডাকার সেই গল্প মন্তাসিরের গল্প আমাদের বিদেশ বিহুইয়ের হরেক পদের গল্প বাদ যায়নি আমার উচ্ছন্নে যাওয়া ছেলেটার গল্প নিহতের কি নির্মম পরিহাস নামের সাথে জগৎজোড়া খ্যাতি ডিগ্রি থাকার পরও আজ আমি এক প্রকার ব্যর্থ আর নিতান্ত সাধারণ জীবনযাপনের আলাদিন আমার সামনে একজন সফল পিতা আমি আলাদিনের হাত ধরে বললাম চলো আমরা আবার আমাদের সেই কৈশোরে ফিরে যাই সেই সাধনপুর স্কুলে টিফিন পিরিয়ড শেষে তুমি রোজ দেরি করে ক্লাসে আসবে আর বিজ্ঞান স্যার বিনা বাক্য ব্যয় রোজকার মতো তোমাকে ছেড়ে দেবে আজান হলে তুমি এসে আমাদের বলবে জোহরে রাজান হচ্ছে আমার সাথে মসজিদে যাবে এই যে দেখো মজিন বলছে হাই ফালা মানে হলো সফলতার পথে এসো জীবনে সফল হতে চাইলে চলো আমরা সালাতে চাই যদি সত্যি ফিরে যেতে পারি সেই জীবনের দিনগুলিতে সত্যি বলছে আলাদিন সফলতার পথে তোমার সেই উদাত্ত আহ্বানগুলো আর কোনোদিন উপহাসে ফিরিয়ে দেব না